কয়েক হাজার ফটোকপি করা হয়েছে। তো যে ফটোকপি করেছে ওই পাশে অপারেটর, এই অফিসটা তো বেসিক্যালি এটা হলো স্যার জিএম এর অফিস। এই অফিসটাতেই প্রশ্ন মডারেশন কম্পাইলেশন এবং হার্ড কপি। যারাই এই অন্যায় কাজটি করেছেন, প্রশ্নটি ফাঁস করেছেন, এটা আমরা কাউকে ছাড় দিব না। আমাদের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, সবাই বলেছেন যে এটা যেন যারা যারা জড়িত থাকবে কাউকে যেন ছাড় না দেয়। আমরা প্রথম যে তারা যে ওয়ান্স মানে আদালতে যে 164 করেছেন এবং আমাদের কাছে যে বিভিন্ন গোয়েন্দা তত্ত্ব রয়েছে এবং তাদের আসামিদের প্রদত্ত তত্ত্ব যে আমাদের কাছে রয়েছে, সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা যেটা মনে করি যে যাদের উপরে দায়িত্বটি ছিল যে এমডি সাহেবের রুমে বসে যে জাহিদ যে প্রশ্নটা ফটোকপি করছিল তার দেখভাল করার দায়িত্ব তাদের সকলেরই ছিল। যেহেতু তারা দায়িত্বটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না, পারে নাই, তারা কেউ দায় এড়াতে পারে না। এগুলো সবাই ডামি, এখানে কয়েকজন সত্যিকারের লোক আর কয়েকজন দামি লোক আর কি।